शर्मा दर दी अजब शिकस्ता कर दी ईमां बा फिदाए चश्मे मस्ते कर दी उम्र के बायात अहादिश गुजस्ते रफ्तियो निसारे बुत परस्ते कर दी तनम फसुदा जा पराज हिजरा या रसूल अल्लाह दिलम पशमुर्दा वारा जैसिया या रसूल अल्लाह जसु मन गुजरिया रे मन मुस्की से नदारी फिदाए नक्श नाला नकुनम सा या रसूल अल्लाह जिकरदा के शहरानम शिया शुद्र जिसियानम पशेमानम पशेमानम पशेमा या रसूल अल्लाह जजामी हुब्बत मस्तम बजंधीरत दिल बस्तम नमी गुयम तो मन हस्तम सुखंदा या रसूल अल्लाह अल्लामा जामी अपनारे कलामेर के शरण करे आज एक्टी मास्टर कैसे आम्रा बेर करते जाच्छी प्रथमे आमार बक्तव्य हलो शिया सुन्नीदेर माझे एई मतभेद केनो केनो शियारा हजरत आबू बकर हजरत उमर हजरत उस्मान के देखते पारेन ना तार एटार कारण कि एई एई विषयटा अनेके भूल करे फेलेन একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি গাধিরে খুম মহানবী একটা বিরাট জলসা বা মাহফিল করেছিলেন সেখানে 100,000 উপরে সাহাবারা মৌজুদ ছিলেন সেইখানে তিনি সুন্দর অপূর্ব কয়টি কথা বলেছিলেন উনি সেই গাধিরে ঘুমে মাওলা আলীকে হাত ধরে উনি সবার দিকে তাকিয়ে বললেন মান কুনতু মাওলাউ ফমান আলীউ মাওলাহু হুম সুবহান আল্লাহ লর্ড আলী ইজ লর্ড যা আমাকে মাওলা রূপে গ্রহণ করলো আলীও তার মাওলা এবং এই কথার পরিপ্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক হযরত ফারুক আজম উমর ফারুক হযরত জুনন নরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা সবাই মাওলা আলী আলাইহিস সালাতু সালামের দস্ত মোবারকে হাত দিয়ে তার খেলাফতকে বরণ করে নিলেন সবাই বললেন আমরা অবনত মস্তকে মাওলা আলীকে মেনে নিলাম এটা লক্ষ্যের উপরে সাহাবারা সবাই জানেন এই হলো এক কথা আরেকটি কথা মহানবী বলেছিলেন যে তোমরা দুটা জিনিস শক্ত করে ধরে রেখো কোনদিন তোমরা বিপথে যাবে না তোমরা গোমরা হবে না একটা কিতাব আল্লাহি আর একটা ইত্রাতাহি একটি আল্লাহর কিতাব আর একটা নবীর বংশধরকে ধরে রেখো তোমরা কখনোই গোমরা হবে না উনি সব সময় দুটি জিনিস বলতেন একটা আল্লাহর কিতাব আর একটা নবীর বংশধর কে উনি শক্ত করে ধরে ধরতে বলেছেন আবার কোথাও কোথাও পাওয়া যায়
যে মহানবী বলেছেন দুটি জিনিস শক্ত করে ধরে রেখো, একটি আল্লাহর কিতাব আর একটা নবীর সুন্নাত। তাহলে আমরা গবেষণা করলে দেখতে পাই কিতাবের জায়গায় এক, কিন্তু ওই জায়গায় ঈশা তিন হয়ে যায়, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর বংশ আর একটা নবীর সুন্নাত। অথচ নবী বারবার বলতেছেন দুটি জিনিস শক্ত করে ধরো, একটা আল্লাহর কিতাব আর একটা নবীর বংশ অথবা নবীর সুন্নাত। তো নবীর সুন্নাত এবং নবীর বংশ এক দুই, কিতাব তিন, অথচ নবী প্রত্যেকবার বলতেছেন দুটি জিনিস ধরে রাখো। সুতরাং এর মধ্যে এই এটা আমার জ্ঞানে আসে না, আমি এখানে দেখতে পাচ্ছি তিনটা, অথচ মহানবী বারবার বলতেছেন দুটি জিনিস শক্ত করে ধরো, আল্লাহর কিতাব এবং আমার বংশধরকে শক্ত করে ধরো, কোনদিন গোমরা হবে না। আবার অন্যত্র আমরা পাই আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত। হ্যাঁ, এটা সত্য, যারা নবীর আওলাদের প্রতি বিদ্বেষী, যারা মুয়াবিয়ার বংশধর, যারা উমাইয়া আব্বাসিয়া, তারা কোনদিন নবীর বংশকে মেনে নিতে পারবে না। তারা আল্লাহর কিতাব এবং সুন্নাত এ দুটাকে গ্রহণ করবে, তারা কখনোই মেনে নেবে না। লক্ষ সাহাবীর সামনেও যদি মহানবী গাদিরে কুমে বলেছিলেন যে কিতাব শক্ত করে ধরো এবং নবীর বংশকে শক্ত করে ধরো, কোনদিন গোমরা হবে না। কিন্তু যারা নবীর বংশের বিদ্বেষী, যারা মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বা করেছে মুয়াবিয়া, এরা কোন দিন কোন কালেও নবীর বংশ এই কথাটি শর্ত হলেও গ্রহণ করে নিতে পারবে না। এটাই মানুষের চরিত্র, এটাই মানুষের মনের কথা। তাই অধিকাংশ মানুষ দেখবেন বলবে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত, তারা নবীর বংশকে সযতনে এড়িয়ে যায়। আবার শিয়ারা বলেন যে না, কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরো, গোমরা হবে না। এখানেই দুটা ভাগ হয়ে গেল, একটা শিয়া একটা সুন্নি। শিয়ারা আধ্যাত্মবাদ মানেন না এবং ওহাবিরা তো নাউজুবিল্লাহ আধ্যাত্মবাদের গন্ধ শুনতে পারেন। সুতরাং চরম সত্যে শিয়া আর ওহাবি একই টাকার এপিট আর ওপিট। যেহেতু শিয়ারা আধ্যাত্মবাদ মানেন না, তাই তারা মনে করেন যে গাধিরে খুমে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম উমর ফারুক এবং জুন্নুন নুরাইন হযরত উসমান গনি প্রকাশ্যে যে মাওলা আলীকে খলিফা রূপে মেনে নিলেন, তাহলে তো ইতিহাসে দেখা যায় মাওলা আলী তো খলিফা প্রথম হন নাই, প্রথম আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী। এখানে একটু ভুল বুঝার অবকাশ থাকতে পারে। এই খেলাফত যেটা মাওলা আলীকে দিয়েছেন মহানবী, এটা সত্য, এই খেলাফত চিরন্তন, এই খেলাফত প্রথম, মাঝখানে শেষ এবং কিয়ামত পর্যন্ত মাওলা আলী খলিফা নবী, এই খলিফা আধ্যাত্মিক রাজ্যের খলিফা, এই দুনিয়ার মানে রাজ্য পরিচালনা করার খেলাফত নয়। কারণ রাজ্য পরিচালনার খেলাফত এটা শিয়ারা মানে, আধ্যাত্মবাদ মানে না। সুতরাং আধ্যাত্মিক খলিফা হয় কি করে,
আধ্যাত্মবাদ তো শিয়ারা মানেই না, ওহাবিরা আরো মানে না। এখানেই বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়। মাওলানা আলীকে আবু বকর, ওমর, উসমান তিনজনে যে খলিফা রূপে গাধিরে খুমে মেনে নিলেন, এই মেনে নেওয়াটা ছিল আধ্যাত্মিক খলিফা। কারণ নবী বলেছেন, আই এম দ্য সিটি অব দ্য উইজডম ম্যান আলী দিস গেট, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। সুতরাং মাওলানা আলীকে তার আধ্যাত্মিক রাজ্যের খলিফা মেনে নিলেন। শিয়ার আধ্যাত্মবাদ মানেন না, তাই তারা মনে করলেন যে কেন আবু বকর প্রথম খলিফা হবে, এখানে আলী হবে। উমর হলো কেন, এখানে আলী হবে। উসমান হলো কেন, এখানে আলী হবে। এখানেই ভুল করেন। যদি বলেন মানি না, তাহলে আমার বলার কিছু নাই। তবে আমি সামান্য একটা নমুনা বা দলিল, এটা না বললেও চলে, একটা নমুনা আপনাদের তুলে ধরি। তুলে ধরার আগে বলে নেই যে খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, যাকে আমরা খাজা বাবা বলি, আপনার কোরআনে যে 28-30 জন নবীর নাম উল্লেখ আছে, এই 30 নবী মিলে যতগুলো মুসলমান বানিয়েছেন তার সংখ্যা ম্যাক্সিমাম কয়েক লক্ষ হবে। আর এক খাজা গরিব নওয়াজ আজ থেকে 800 বছর আগে এই ভারতের জনসাধারণ ছিলেন 4 কোটি। ধর্ম ছিল জৈন, হিন্দু, পারসি, বৌদ্ধ। এই 4 ধর্মের অধিবাসী থেকে খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ 92 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। এই এতটি মুসলমান আমরা আর কাহারও ইতিহাসে আমরা পাই না। এই কথাটুকু এই জন্য বললাম যে খাজা গরিব নওয়াজ যে রওজা মুবারকের প্রথম গেটে ঢুকবার সময় আপনি মাথার উপরে দেখবেন স্বর্ণ দিয়ে লেখা আছে, উনার নিজের কথা। সেই কথাটা কি? শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন, শাহস্তে হুসাইন রাজা হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন রাজার রাজা হুসাইন। একটু প্রশ্ন এসে দাঁড়ায়, দিন হস্তে হুসাইন, ঠিক আছে, দিনে পানা হস্তে হুসাইন, ঠিক আছে, ঠিক আছে, হস্তে হুসাইন, ঠিক আছে, কিন্তু শাহ হস্তে হুসাইন রাজা হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন রাজার রাজা হুসাইন, এটা কি করে ঠিক হয়? উনি রাজা ইমাম হুসাইন কি করে হলেন, রাজার রাজা কি করে ইমাম হুসাইন হলেন? কারণ কারবালার রণপ্রান্তরে ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন আলাইহি সালাতুসসালাম সপরিবারে একমাত্র ইমাম জয়নুল আবেদিন আলাইহি সালাতুসসালাম বাদে সবাই তো শাহাদাত বরণ করেছে। তাহলে আমরা তো ইতিহাস খুললে পাই মুসলিম সাম্রাজ্যের অধিপতি হলেন এজিদ, সিংহাসনে বসলেন এজিদ, রাজা হলেন এজিদ, খেলাফত পেলেন এজিদ, শাসন করলেন এজিদ। তো এজিদকে আমরা রাজা রূপে পাই, আর শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতুসসালামকে ইতিহাসের পাতায় পাই সপরিবারে কারবালার রণপ্রান্তরে শাহাদাত বরণ করেছেন। উনি তো রাজা হন নাই, ইমাম হুসাইন তো রাজা হন নাই, ইমাম হুসাইন তো খেলাফত পায় নাই,
ইমাম হুসাইন তো মুসলিম সাম্রাজ্যের অধিপতি হন নাই, হয়েছিলেন, হয়েছিল এজি। এই ইতিহাস কি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ জানতেন না? নিশ্চয়ই উনি জানতে, এটা তার জন্য ডাল ভাত। তো উনি জানার পরেও কেন উনি লিখে গেলেন রাজা হুসাইন, রাজার রাজা হুসাইন, শাহস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, এই কথাটা কেন লিখলেন? এটা কি ভুল লিখেছেন? না না না, এখানে উনি দেখিয়ে গিয়েছেন, উনি দেখিয়ে দিয়েছেন যে হুসাইন আধ্যাত্মিক রাজ্যের রাজা, আধ্যাত্মিক রাজ্যের রাজাদের রাজা। এমন কোথাও খাজা গরিব নওয়াজ লিখেছেন যেটা না বলাই ভালো, তবু একটু বলি। ওগো নন্দ দুলাল হুসাইন, তোমার মাথায় আমি দেখি মহানবীর পাগড়ি, তোমার হাতে দেখি মহানবীর তরবারি, আর কি আমি দেখলাম? ওগো হুসাইন, তোমার মেরাজ মহানবীর চেয়ে এক ধাপ উঁচায়। হুসাইন মিন্নি ওয়ান আমিনাল হুসাইন, এটা মহানবীরই কথা। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে এসেছে, ও আন আমিনাল হুসাইন, আমি হুসাইন থেকে এসেছি। উনি কি করে হুসাইন থেকে আসেন? হুসাইন উনার থেকে আসতে পারেন কারণ উনার মেয়ে খাতুনে জান্নাতের সন্তান, এটা আপনারা জানেন। ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করেন তখন উনি চোখ খুলেন নাই, মার দুধের বোটায় উনি দুধ পান করেন নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো মসজিদে নববীতে, যে মহানবী আসলেন, খাতুনে জান্নাত বললেন যে এই বাচ্চাটি দুধ পান করে না, চোখও খুলেন। মহানবী মুস্কি হাসি দিয়ে বললেন, মা তুমি আমার কোলে দাও। মহানবীর কোলে যখন ইমাম হুসাইন প্রথম চোখ খুলে মহানবীকে উনি দেখেন, মহানবীর জিব্বা মোবারক ইমাম হুসাইনের ঠোঁটে দিবার পরে মহানবীর লালা মোবারক চুষে খাইলেন। মহানবী তো আজান দিতে আজান দেন নাই, কারণ উনি যদি বলেন হাইয়ালসালা হাইয়ালসালা হাইয়ালল ফালা হাইয়ালল ফালা, আপনি খাওয়া অবস্থায় থাকলে ওই অবস্থায় আপনাকে যেতে হবে, না হলে আপনি কাফের। কারণ মহানবীর ডাক আল্লাহর ডাক, দ্য ভয়েস অব দ্য হলি প্রফেট ইজ দ্য ভয়েস অব আল্লাহ, আমার রামাইতা ইসলামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে পাথর ছুড়ে মেরেছিলেন ওটা আপনি মারেন নাই, ওটা আমি মেরেছি, ওটা আপনার হাত না, ওটা আমার হাত। সুতরাং মহানবীর জীবনে একটি আজান দিয়েছিলেন ইমাম হুসাইনের কানে এবং বলছিলেন লো হিজ দ্য সৈয়দ অব অল সৈয়দ, তোমরা দেখে নাও সব সৈয়দের এই সৈয়দ। সুতরাং খাজা গরিব নওয়াজ তো ঠিকই লিখেছে, ইমাম হুসাইন দুনিয়ার খেলাফত, দুনিয়ার রাজত্ব উনি পান নাই সত্য, কিন্তু মানুষের আধ্যাত্মিক যে রাজ্যে যারা বাস করে তারা সবাই ইমাম হুসাইনকে রাজা মানেন, তারা সবাই ইমাম হুসাইনকে রাজার রাজা মানেন। সুতরাং ইমাম হুসাইন আধ্যাত্মিক রাজ্যের যেরকম রাজা, ঠিক সেরকম মওলা আলীও ওই গাধির খুমের মধ্যে মহানবী ধরে বলেছিলেন মান কুনতু মওলাহু ফমান আলিউন মওলাহু, আমাকে যে মওলা মানলেন আলীও তার মওলা। সুতরাং এই মওলাটা ছিল আধ্যাত্মিক রাজ্যের মওলা, এটা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, জিন্নুরাইন, হযরত উসমান গনি এরা জানতেন, বুঝতেন, তাই তারা
অকপটে লক্ষ্য সাহাবীর সামনে খলিফা রূপে তাকে মেনে নিলেন। আর যেহেতু শিয়ার আধ্যাত্মবাদ মানেন না, তাই তারা বললেন যে না, আবু বকর, ওমর, উসমান তারা চক্রান্ত করে নবীকে, মাওলা আলীকে বসতে দেন নাই। এই মতবিরোধ এখান থেকেই শুরু। সুতরাং এইখানে আধ্যাত্মিক রাজ্যের খলিফার কথাটি বলা হয়েছে। আরেকটি কথা এখানে এসে পড়ে যে নবীর বংশ বলতে কি বুঝায়। হ্যাঁ, জিসমিয়াতের বংশ, রুহানিয়াতের বংশ। রুহানিয়াত শক্তি এবং জিসমিয়াত শক্তি দুটা যদি না থাকে তাহলে নবীর বংশ নয়, সে কখনোই নবীর আওলাদ হয়েও সে নবীর বংশ নয়। এখানে যে নূরের যে সন্তান, মহানবীর নূরের যে সন্তান, তিনিও সৈয়দ। সে যদি সৈয়দ নাও হয়, কয়েক পুরুষ আগে যদি হিন্দুও থাকে বা অন্য কোন ধর্মের থাকে, অথচ সাধনা ধ্যান সাধনার দ্বারা যদি মহানবীর নূরের সন্তান হয়ে থাকেন, তাহলে তিনি সৈয়দ দেখলে একটুকু ভুল হবে না। এটাও অনেকে ভুল করেন। কিরকম, আপনারা জানেন যে মহানবীর আপন চাচা আবুল আহাব, তারপরে একটু দূর সম্পর্কের চাচা হইল আবু জাহেল, এরকম তার বংশের মধ্যে, এটা আপনারা জানেন। আবুল আহাব তার আপন চাচা, তাই বলে কি আবুল আহাবকে কেউ বলতে যাবে সৈয়দ আবুল আহাব, কেউ কি বলতে যাবে সৈয়দ আবু জাহেল? নাউজুবিল্লাহ, কোনদিন না। অথচ নবীর তো বংশধর, নবীর আপন চাচা আবুল আহাব সৈয়দ বলা যাবে না। কারণ তাব্বাতিয়া দিউ আবুল আহাবি ওয়া তাব্বা, আবুল আহাবের হাত দুটো ধ্বংস তো ধ্বংসই। সুতরাং নবীর বংশধর হয়েও সে বংশের না, এখানেই আমাদের বুঝতে হবে। আবার নবীর বংশের না, অথচ নবীর নূরের অধিকারী, উনি নবীর বংশ, এটা ভুলে গেলে চলবে না। খাজা উসমান হারুনি, উনি কিন্তু সৈয়দ না। শেখ ফরিদ, সৈয়দ না। আমার বাবা জান শরীফ, শাশুড়েশ্বরী, সৈয়দ না। আবার তিনজন সৈয়দ, কোনো সন্দেহ নাই, তারা যদি সৈয়দ লেখেন বিন্দুমাত্র তারা ভুল করবেন না। কেননা তারা নূরের সন্তান, তারা নূরের অধিকারীর সন্তান, তারা ইনসানে কামেল। সুতরাং মহানবীর নূর পেলেই তবেই কামেল হওয়া যায়, এছাড়া অসম্ভব। সুতরাং সৈয়দ এখানে, খাজা উসমান হারুনি যদি সৈয়দ লিখতেন, শেখ ফরিদ যদি সৈয়দ লিখতেন, বাবা জান শরীফ, শাশুড়েশ্বরী যদি সৈয়দ লিখতেন, এতে কোনো ভুল হতো না। এটুকুই আবার বলে রাখলাম। ইয়া মুহাম্মদ বলাকে ওহাবিরা শিরক বলে থাকেন, যে না, ইয়া মুহাম্মদ বলা যাবে না। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলতেছেন দুই নামে ডাকতেছেন, ইয়া নবী, আইয়ুহান নবী, ইয়া নবী, আইয়ুহান নবী। আল্লাহ দুই দুইটা নামে ডাকতেছেন, অথচ ওহাবিরা বলেন ইয়া নবী বলা শিরক। তো এটা যদি শিরক হয়, তাহলে তো নাউজুবিল্লাহ আল্লাহই প্রথম শিরক করলেন। তাহলে আল্লাহর বিরুদ্ধে আগে যুদ্ধ ঘোষণা করুক, তারপরে আমাদের বলুক। কারণ আল্লাহ এক নামে বলেন না ইয়া নবী, ইয়া নবী, আইয়ুহান নবী, দুই দুই নামে ডাকতেছেন, আর ওহাবি বলেন শিরক। তাহলে তো প্রথম শিরক আমার আল্লাহই করলেন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক আগে, তারপরে আমাদের বলুক। তারপরে একটা কথা আছে যে ওনারা
মানে আল্লাহ ছাড়া কিছু মানেন না। তো জাজিরাতুল আরবরে উনারা কি বানাইলেন, জয় করার পরে তুরস্ক থেকে যখন নিয়ে নিলেন তখন কি বললেন, সৌদি আরব, আব্দুল আজিজ বাদশার বাপের নাম সৌদ। তো জাজিরাতুল কাইটা সৌদি আরব বানাইলেন। ও দা বাবার নামটা শেরেক হয় না, মোহাম্মদ আরব বললে ওইটা শেরেক হতো, কিন্তু বাবার নাম সৌদি আরব রাখলে ওইটা শেরেক হয় না। সুতরাং এই মতলইবা কথা এগুলো দিয়া মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর তো আমি কিছু দেখি না। ছবি তোলা হারাম, এরকম একটি উমাইয়া আব্বাসীয় রাজবংশ দ্বারা বানানো হাদিস আমরা পাই। কেন ছবি তোলা হারাম বলেছেন, তারা এই হাদিসটা বানাইছেন, এর বিস্তারিত কথা আমার বইতে আছে। আমি সংক্ষেপে শুধু বলি যে প্রত্যেক নবীর ছবি রক্ষিত আছে, এটা আমাদের তফসিরে না। ওহাবিদের গুরু ঠাকুর হলেন ইমাম আহমদ হাম্বল, আর তার শিষ্য ইমাম তাইমিয়া, ইমাম তাইমিয়ার শিষ্য তফসিরে ইবনে কাসির। তফসিরে ইবনে কাসির আধ্যাত্মবাদের সামান্য গন্ধ উনি রাখেন নাই। তো সেই ইবনে কাসির সাহেব তার তফসিরে বনি ইসরাইল সুরার ব্যাখ্যা করতে যে উনি এক জায়গায় লিখেছেন প্রত্যেক নবীর ছবি ছিলেন এবং সাহাবাদের দেখানো হলো। সাহাবাদের যখন নবীর ছবি দেখানো হলো সব সাহাবী চিনলেন যে না এটা আমাদের নবীর ছবি। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমরা পাই। তো ছবি তোলা যদি হারাম হয় তাহলে প্রত্যেক নবী কি করে ছবি সংরক্ষিত থাকে, এবং সাহাবারা কেন বললেন না এই নবীর ছবি এইখানে ছবি তোলা হারাম, সুতরাং নবীর ছবি তোলাটাও যে রাখছেন এটাও হারাম। কই তফসিরে তো তা বলেন নাই, বরং উৎসাহের সাথে বললেন সুবহানাল্লাহ তো আমাদের নবী। তো নবীদের ছবি যদি সংরক্ষিত থাকে তাহলে হারাম হয় কি করে? আপনারা বলেন ছবি থাকলে ফেরেশতা আছে আসে না, একটা কথাই বলি, সৌদি আরবের এক রিয়েল থেকে 500 রিয়েলের প্রত্যেকটা রিয়েলের মধ্যে রাজা বাদশাদের ছবি আছে, তাহলে তো সমগ্র সৌদি আরবে একটাও ফেরেশতা থাকার কথা না, কারণ পকেটের মধ্যে রিয়েল থাকবেই আর রিয়েলের মধ্যে রাজা বাদশাদের ছবি আছে। তো ওই রাজা বাদশাদের ছবি ওটা হারাম হলো না আর এই ছবিগুলো হারাম হলো, এই যে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এই যে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে, একে যে একদল বলে ছবি তোলা হারাম আরেক দল বলে না, এই যে না হ এই প্রতিটা বিষয়ের মধ্যে এই উমাইয়া আব্বাসিয়ারা মিথ্যা জাল হাদিস বানিয়ে বানিয়ে এই এক ইসলামকে 73 টুকরা বানানোর মূলেই তাদের এই অপকীর্তি। আমাদের ওয়াজের 10টি 60 মিনিটের ক্যাসেট এবং 90 মিনিটেরও কতগুলো ক্যাসেট আছে, এবং সুফিবাদের উপরে অনেক রকম বই যদি পেতে চান তাহলে সুফিবাদ প্রকাশনালয় 108 নিউ এলিফ্যান্ট রোড থেকে আপনারা জোগাড় করতে পারেন। আমরা পাইকারি ভাবেও ক্যাসেট বিক্রি করি, এই ওয়াজের ক্যাসেট গুলো আপনারা বাংলাদেশে ছড়িয়ে দিন, কারণ বিভ্রান্তির অবসান হোক, মানুষ সত্যকে একটু বুঝতে শিখুক।